গাইবান্ধা পাঁচ ফুলছড়ি সাঘাটা আসনের উপনির্বাচনে অনিয়ম চিহ্নিত করে সুপারিশ দিতে তিন সদস্যের তদন্ত কমিটি আজ থেকে কাজ শুরু করেছে। কমিটির প্রধান হিসেবে আছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব অশোক কুমার দেবনাথ। অন্যরা হলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সচিব শাহেদুন নবী চৌধুরী, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ অলিউর রহমান জানান, 12ই অক্টোবর উপনির্বাচনে অনিয়মের কারণে ভোট স্থগিত করা হয়। নির্বাচনের দিন কি ঘটনা ঘটেছে তা জানতে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে প্রায় 700 মানুষের বক্তব্য শোনার কথা আছে তাদের।